রাজনীতি জোরবার ছেলে, এখানে আমাদের ভোটটাকে নষ্ট করার জন্য তোমরা চক্রান্ত করছো, এটা কি কথা? এটা কি কথা তুমি আমাকে বলো? আমার এলাকার পদ্মসেতু চোরের দল তারা এইভাবে ইয়ে করবে, ফেসবুক আর ইয়ে হোয়াটসঅ্যাপ করবে? পদ থেকে অপসারিত ছেলে, যার জেরে রাগে অগ্নিশর্মা তৃণমূল প্রার্থী দলীয় নেতাদের সঙ্গে ফোনে জড়িয়ে পড়লেন বাগবিতণ্ডায়। পুরো ভোটের মুখে তৃণমূল প্রার্থীর এমন আচরণ ঘিরে সরগরম রেল শহর খড়গপুরের রাজনীতি। বুধবার দলের দুই নেতাকে পদ থেকে সরিয়ে দেয় পশ্চিম মেদিনীপুরের তৃণমূল জেলা নেতৃত্ব। অপসৃতদের মধ্যে রয়েছেন খড়গপুর সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অসিত পাল। অসিতের বাবা 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী, 35 নম্বর ওয়ার্ডে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অসিতের বৌদি। অসিতকে পদ থেকে সরিয়ে দিতেই ফেসবুকে তার হয়ে একের পর এক পোস্ট করতে থাকেন যুব তৃণমূল নেতা কর্মীরা। ছেলের অপসারণের খবর আসতেই ফোনে দলীয় নেতাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন অসিতের বাবা। কেন আন্দোলন হবে তুমি বলেন আমাকে, কোন কারণে তার বিরুদ্ধে নেই পরে জানা হবে, পরে কি নির্দলের হয়ে কাজ করলে তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এখন কি জন্য ব্যবস্থা? এতদিন নাও নি কেন? 4 মাস আগে ছেলে রিজাইন দিতে চেয়েছে। কেন অসিতকে সরানো হলো তার কারণ স্পষ্ট করার পাশাপাশি তিনি নির্দল প্রার্থীর হয়ে প্রচার করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব। জহর পালের ছেলে অসিত, তিনি যেহেতু অ্যাক্টিভিটিটা এই মুহূর্তে খুব বেশি করে লক্ষ্য করা যাচ্ছে না দলের পক্ষে, তাই আপাতত আমরা তাকে যুব তৃণমূলের খড়গপুর শহরের সভাপতি পদ থেকে অপসারণ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এরপরে যদি দেখা যায় উনি নির্দল প্রার্থীর হয়ে কোনো প্রচার করেছেন বা মদত সমর্থন করেছেন, তখন দল আরো কঠোর বন্দোবস্ত গ্রহণ করবে। ভোটের মুখে এই ঘটনায় শাসক দলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এটা টোটাল তার তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, এই অন্তর্দ্বন্দ্ব ওদের মধ্যে এই তো সবে শুরু হয়েছে, ভবিষ্যতে আরো দেখতে পাবেন। তার বাবার জন্য অসিত পাল কাজ করছেন, সেই জন্য তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, অন্য কোনো কারণে নয়, এবং তার এজটাও 40 এক্সপায়ার করে গেছে। ভোটের মুখে এই ঘটনায় অস্বস্তি বাড়লো তৃণমূল নেতৃত্বের। সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। পুরো ভোটের মুখে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন ব্লক তৃণমূল সভাপতি। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে, হামলার জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল, পাল্টা শাসক দলের গোষ্ঠী কোন্দলকে দায়ী করেছে গেরুয়া শিবির। 10 দিনের মাথায় রাজ্যের শতাধিক পুরসভায় ভোট, তার আগে শুট আউট উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে। ব্যারাকপুর 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রানা দাশগুপ্তর গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজির অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে পলাশি মাঝি পাড়ায় দলীয় বৈঠক করতে গিয়েছিলেন ওই নেতা। অভিযোগ, বৈঠক সেরে ফেরার পথে নৈহাটির শিবদাসপুরে পেপার মিলের কাছে রানা দাশগুপ্তর গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা প্রথমে বোমা ছোড়ে, তারপর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় তারা। হামলার মুখে গাড়ি নিয়ে দ্রুত এলাকা ছাড়েন চালক, অল্পের জন্য রক্ষা পান তৃণমূল নেতা সহ 4 যাত্রী। রাস্তায় ভরা গাড়ি, আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে গাড়িটা জাস্ট দাঁড়ালাম, দুম প্রথমে গুলি চললো, বোম পড়লো, সামনে পেছনে ইয়ে হয়ে গেল, গাড়িটা একটু খোলা ছিল, রানাদা ছত্র নেমেছিল, ওখানে গুলি করেছে, সঙ্গে সঙ্গে রানাদা উঠে গেল, আমি গাড়ির মধ্যে লাফ দিয়ে উঠলাম, পিকআপ বাড়ালাম, ওই অবস্থায় গাড়ি নিয়ে চলে আসলাম। কারা কারা আমি তো কোনো নাম আমি বলতে পারবো না, এখন তো সব বিজেপি থেকে জয়নিং আমাদের দলে প্রচুর লোক এসছে, করা পূর্ণ হয়েছে, এবার কার মনে কি আছে সেটা তো আমি জানি না। নৈহাটির বিধায়ক ও দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পার্থ ভৌমিকের অভিযোগ, হামলার পেছনে বিজেপির হাত রয়েছে। হামলার অভিযোগ উড়িয়ে শুট আউটের জন্য শাসক দলের গোষ্ঠী কোন্দলকে দায়ী করেছে বিজেপি। এরপরে তৃণমূল কংগ্রেসে গোলাগুলি শুরু হবে, তৃণমূল কংগ্রেসের লোকেরা তৃণমূল কংগ্রেসকে মারবে, এমন পরিস্থিতির দিকে যাচ্ছে এই রাজ্য, রাজ্যে গৃহযুদ্ধ শুরু হবে। ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।